আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আমার ফেভারিট একটা কারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হচ্ছে মাংস দিয়ে বুটের ডাল। আমি গরু মাংস দিয়ে ডালটা রান্না করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাংস দিয়েই রান্না করতে পারেন ডালটা, আর তৈলাক্তযুক্ত মাংস হলে ডালটা খেতে খুবই ভালো লাগে। এখানে ডাল আর মাংসের পরিমাণটা ডিপেন্ড করে যে যেভাবে খেতে চান, মাংস বেশি রাখলে রাখতে পারেন, আবার যদি ডাল বেশি রাখতে চান তাও পারবেন। আমি এখানে বুটের ডাল নিয়েছি আধা কাপ, আর 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ডালটা অনেক শক্ত। একটা হাঁড়িতে আমি তেল নিয়েছি পরিমাণ মতো, আর তেলটা গরম হওয়ার পর রসুন কুচি দিয়ে দিব। এখানে আমি একটা রসুন কুচি করে নিয়েছি। এক টুকরো আদা পেস্ট দিয়ে দিলাম, আর 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিব। যারা এখনও আমার হাজব্যান্ডের তান্দুরি চিকেনের ভিডিওটা দেখেননি, দেখে আসবেন, আমার এই চ্যানেলেই আছে। আর আপনাদের সব কমেন্ট আমার হাজব্যান্ড পড়েন, ওনার অনেক ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট। আর দোয়া করবেন আমরা যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ আর সামান্য লবণ দিয়ে দিব। দিয়ে পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি সামান্য গরম পানি দিয়ে পেঁয়াজটা নরম করে নিব। ডালটা রান্না করতে তেলের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। মনে রাখবেন, শাক এবং ডাল রান্না করতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আমি যদি গরু মাংসটা শুধু রান্না করতাম তাহলে তেলের পরিমাণটা আর একটু কম দিলেই হতো। পেঁয়াজটা ব্রাউন হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিব অল্প পরিমাণ। আর আমি সব সময় গরম পানি দিয়ে রান্না করার চেষ্টা করি, খাবারের টেস্টটা খুবই ভালো থাকে। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, আমি এখানে 1.5 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ পাঁচফোড়নের গুঁড়া, আর 1/2 চামচ আমি ধনে গুঁড়া দিয়েছি। আমি ভালো করে নেড়ে নিচ্ছি, আর আবারও আমি সামান্য পানি দিয়ে দিব। দিয়ে আমি 5-6 মিনিটের মতো মশলাটা রান্না করব। এখন আমি ডালটা দিয়ে দিব, আর বুটের ডাল অনেক শক্ত হয়, এর জন্য রান্না করার আগে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আর যারা হঠাৎ প্ল্যান করেছেন যে বুটের ডাল রান্না করবেন, তারা বেকিং পাউডার দিয়ে 15-20 মিনিটের মতো ডালটা ভিজিয়ে রাখবেন, তাহলে ডাল ফুলে উঠবে আর রান্না করতে ইজি হবে। তো ডালটা আমি 20 মিনিটের মতো প্রথমে রান্না করব, সামান্য পানি দিব, দিয়ে নেড়ে চেড়ে রান্না করব যেন পুড়ে না যায়।
অফ ক্যামেরায় আমি ডালের মধ্যে দুই তিনবার পানি দিয়েছি, আর এখন আমি গরু মাংস দিয়ে দিব। দিয়ে আমি 30 মিনিটের মতো রান্না করব। চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য, আর এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিব ডালের মধ্যে। ডালে পানি একটু বেশি টানে, এর জন্য পরিমাণটা একটু পানির বেশি দিতে হবে। সামান্য ধনে পাতা দিয়ে দিয়েছি, আর এখন আমি চুলার আঁচটা কমে রেখে 20 মিনিটের মতো ডালটা রান্না করব। তাহলে হয়ে যাবে আমার বুটের ডাল দিয়ে গরু মাংস, আর খুবই এই মজাদার এই কারিটা অবশ্যই ট্রাই করবেন। তো হয়ে গিয়েছে আমার গরু মাংস দিয়ে বুটের ডাল। আর এই কারিটা আপনারা রাইস অথবা পরোটা, রুটি, নানের সাথে খেতে পারেন, খুবই মজা লাগে, আর অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আর যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। এই ডালটা আমার নান রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারা কী দিয়ে খেতে বেশি পছন্দ করেন আমাকে জানাবেন। আর এখন আমি সার্ভ করে নিব। তো ডালটা রান্না করবেন, ফ্যামিলির সাথে এনজয় করবেন, আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকেন। আল্লাহ হাফিজ।